হুরা তুমিন থেকে কত হুজুর এসেছিল তোমাদের ভাঙরে একটার পর একটা আল্লাহ ওয়ালাই সব চলে যাচ্ছে তোমাদের গিরানো কত মানুষ ছিল একটার পর একটা আল্লাহ ওয়ালাই চলে যেতে হচ্ছে এই রাজ্যে ভাই দেশে কত মানুষ এসেছিল একটার পর একটা চলে যাচ্ছে আজ আমি আছি কাল চলে যাব তুমি আজ আছো একদিন চলে যাবে আল্লাহর কাছে ফিরে গিয়ে কি জবাবটা দেবে শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্য আল্লাহ দাসত্ব ডাকি নবী আমার জানিয়ে দিলে তোমরা আমাকে ফলো করো কেন আমি রাসূলুল্লাহকে আল্লাহ তোমাদের জন্য মডেল করেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল বানিয়ে দিয়েছি আমার দয়া নবী মুহাম্মদ রসুলকে আরো জোরে বলুন সুবহান সেই নবীকে আমাদের ফলো করতে হবে একমাত্র ফলো করার রাস্তা নবী আমাদের পথ প্রদর্শক নবী আমাদের গাইডম্যান নবী আমাদের রাস্তা নবী আমাদের লক্ষ্য নবী আমাদের চাহাত নবী আমাদের ভালোবাসা নবী সব নবীর দিকে আর নবীর কাছে যে যাবে নবী তাকে আল্লাহর প্রেম আদর শিখিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আগে মাওলানা সাহেব বলছিলেন না তখন গ্রামে ঢুকে পড়েছি যে মূসা আলাইহিস সালাম তিনার কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছে বলছিল না মূসা নবীর ও নবীর নাম হলো মুহাম্মদ রসুল জোরে বলুন সুবহানাল্লাহ কথা শুনছেন মূসা নবী নবুয়াতটা পেয়েছে মুহাম্মদ রসুলের ঝুলি থেকে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী হায়াতে আছে না নাই তিনার কাছে যেতে হবে তিনাকে ফলো করতে হবে তিনাকে পিয়ার করতে হবে তিনি আমাদেরকে কি দেখাবে আল্লাহ দেখাবে আল্লাহ চিনাবে আল্লাহ রাস্তা দেখাবে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে এজন্যই আল্লাহ পাঠিয়েছে এই রাজওয়ানেরা এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয় কে বিশাল আসমানের মালিক কে বিশাল জমিনের মালিক কার ইশারায় সূর্য রোজ উঠতো আজ উঠেছে কিন্তু আলো দিতে পারছে না দুদিন ধরে একভাবে মেঘলা হয়ে রয়েছে এটা কার ক্ষমতা দেওতে লেগেছে কে পানি দেয় কে তুফান দেয় কে ঝড় দেয় কে মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে কে দুনিয়ার জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে কখনো নিজেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবে দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয় সে লড়তেও পারে না চড়তেও পারে না জবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না মুখ রয়েছে কিন্তু দাঁত নাই এ যুবকেরা তরুণীরা বাপেরা হাত রয়েছে ধরতে পারে না পা রয়েছে চলতে পারে না আল্লাহ পাক মালিক আস্তে আস্তে ওকে জবানের দাঁত দেয় ওই দাঁত গুলো আস্তে আস্তে বড় হতে লাগে আবার জবানে কথা দেয় আস্তে আস্তে মা ডাকে আব্বা ডাকে দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে আল্লাহর আযাবের শিকার হয়ে যাবেন না এই জমিনের উপরে হযরত নবী আলাইহিস সালামরা তখন জিরারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা আছে আমরা দেখে নেব আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই যুবকের হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কওমের মানুষদের ঘরে হযরত নবী লূত সালাম বলেছিল তোমরা নাফরমানি করো না তোমরা জালিম হয়ো না তোমরা নিজেরা আল্লাহ দাসত্ব করো আল্লাহর কাছে মাথাটা নত করে দাও এক মালিক আল্লাহ তিনাকে মেনে নাও
তিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আর জমিন আসমানে বাদশাহী যিনার কুদরতি হাতে রয়েছে তিনি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে সেই আল্লাহকে মেনে নাও নবী লূত আলাইহিস সালামের কওমেরা নবী লূত আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল জুলুম করেছিল অত্যাচার করেছিল আমার আল্লাহ করে 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 তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এই যুবকেরা শুনে রেখে দাও হযরত নূহ আলাইহিস সালাম এবং তিনার ছেলে পর্যন্ত আল্লাহ বিরোধী ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে হে আমার নবীর উম্মতেরা আজ আমরা এত অন্যায় করার পর এত জুলুম করার পর এত নাফরমানি করার পর নবীর রেখে যাওয়া দিনের উপকার করা ছেড়ে দিয়ে নবী ক্ষতিকারকদের সঙ্গে দল করার পর আল্লাহ পাক এখনো আমাদেরকে আজাব গজব দেয়নি এর মানে মনে করবেন না আল্লাহ ছেড়ে দিয়েছে না এখনো কেন দেয়নি শুয়ে রেখে দা কেননা মদিনাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে আমাদেরকে মারলে নবী আমার কাঁদবে এই আমার আল্লাহ নবীকে কাঁদাতে চান না এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে যদি আপনি আখেরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর হাদিসটা মেনে নিতে হবে আর দুনিয়া ও সিদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি জায়গা এই যুবকেরা মুমিন কাকে বলে নামাজ পড়েছে মুমিন নয় রোজা রেখেছে মুমিন নয় হজ করেছে মুমিন নয় এগুলো আমল করে মুসলমান হয়েছে কিন্তু মুমিন নয় আল্লাহর কোরআন বলছে কিছু মানুষ যখন আমার রসুল্লাহর কাছে এলো নবী কাছে হাতে হাত দিল তারা নামাজ রোজা করতে লাগলো তারা নিজেদেরকে মুমিন বলতে লাগলো আল্লাহ জানিয়ে দিল হাবিব ওদেরকে বলে দিন ওরা এখনো মুমিন নয় ওরা সবে মুসলমান হয়েছে মুমিন হতে গেলে এটা দিনের ব্যাপার দিল থেকে সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে যারা মহাব্বত ও আদর করেছে তারাই হলো মুমিন মুমিনা এখানের ব্যাপার মুমিন হওয়া বুঝতে পারছেন তো নাকি দিল থেকে যারা আল্লাহ রসুলকে মেনে নিয়েছে মহাব্বত করেছে কিরকম সব কিছুর উপরে বাপ মা থেকে প্রিয় কে আল্লাহ রসুল ছেলে সন্তানের পাঁচ সন্তানদের থেকে প্রিয় কে আল্লাহ রসুল স্বামী স্ত্রীতে প্রিয় কে আল্লাহ রসুল জমি জায়গাতে প্রিয় কে আল্লাহ রসুল চাকরি বাকরি থেকেও প্রিয় কে আল্লাহ রসুল নিজের জানের থেকেও প্রিয় কে বলুন বলুন আল্লাহ ও রসুল তারাই হলো মুমিন মুমিনা তাদের জন্য দুনিয়াটা কি বলুন জেলখানা বোঝেন না আপনাদেরকে মাঝে মাঝে লোক বলেন না বেশি বেতাল করলে জেলে দিয়ে দেবো বলেন না বলেন না তাদেরকে বলবেন তোর পাগল বুঝতে গেলে জেলের মধ্যেই আছি তো আবার কি জেল যদি আপনি মোমেন হন আপনি যদি মোমেন হন বলবেন জেলের মধ্যেই তো আছে আবার কি বিপি আমরা জেলের মধ্যে আছি না না বলুন বলুন আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে কি লাগে না লাগে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে শুধু তুমি এটা দেখছো কেন দুনিয়ার কথা বলছি আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে কি আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে আমরা যদি জোরে হাসি কেন হেসেছি তার প্রমাণ দিতে হয় কি আমরা যদি বলি শয়তান বদমাইশি করছে তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে কি আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না হয় না এজোরে বলো একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না নাই কথা কিছু মাথায় ঢুকছেন আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই মুসলমানদের কিছু নেই কিছু যখন নেই আমাদের পিছনে পড়ে আছিস কেন কথা কিছু বুঝে আসছে আলহামদুলিল্লাহ যত পিছনে লাগবেন যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি তাই পিছনে লাগছে জোরে বলুন সুবহানাল্লাহ
তো খারাপ লিবার কিছু নেই বাবা দুনিয়া হাজার চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার এটা কি নতুন নাকি চিঙ্গিস খান নাম শুনেন না হালাকু খান নাম শুনেন না চিঙ্গিস খান পুরো বাগদাদকে উজাড় করে দিল একদম আর এত বড় বদমাইশ ছিল তারা এত বড় শয়তান ছিল যেখানে যেত কাউকে বেচিয়ে রাখতো জীব জন্তু সব পুড়িয়ে ফেলত আমাদেরও ছোট ছোট বদমাই বেরিয়ে যেখানে যায় গরুর গইলে ফইলে ঘরের হাড়ি বাসন চালা যা পায় সবলে পালায় আছেন না নাই এই চিঙ্গিস খান ঠিক এরকম নিয়ে পালাতো না সব পুড়িয়ে টুড়িয়ে মেরে মেসেজ করে বলতো কি অত্যাচার করেছে কিন্তু তারপরও মিটাতে পেরেছে ইসলামকে মুসলমানকে মিটাতে পেরেছে তখনকার হুকুমত যারা ছিল তাদের নাম ছিল আবু জিন উদমা সাইবা উলহা এরা ছিল আরব দুনিয়ার রাজত্ব চালাত এই যুবকেরা রোমে ছিল কাইসার ছিল এইভাবে বাজারে নিলামে তুলে দিত বিক্রি হতো এই যুবকেরা তরুণেরা বাবেরা আজকে দিন পৃথিবীর জমিনে আবার নতুন করে শুরু হয়েছে কেননা রসুলকে আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করেছে আমরাও নবীর থেকে দূরে সরে যাচ্ছি এই জন্য পৃথিবীর জমিনে আজকে দিনেও যারা ক্ষমতা দখল করে রয়েছে বেশিরভাগ দেশার দেখো মানুষের উপরে অত্যাচার করছে গরিবের উপরে অত্যাচার করছে নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে পৃথিবীর বুকে আবার সভ্যতা ইনসান ইনসানিয়াটা মিটতে লেগেছে এই জন্য বলে দিয়ে যায় আল্লাহ আমাদেরকে কোরআনে দুটো হুকুম করেছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুন বিল মারুফ এ বিশ্বে মানুষেরা যে আল্লাহ দুটো হাত দিল তিনার হুকুমতেই হাত দিয়ে আগে করা দরকার যে আল্লাহ দুটো পা দিল তিনার হুকুমতেই পা দিয়ে আগে করা দরকার যে আল্লাহ দুটো পা চোখ দিল তিনার হুকুমটা তো আগে দেখা দরকার যে আল্লাহ হৃদয় দিল তিনার হুকুমটা তো আগে হৃদয় বসানো দরকার যে আল্লাহ আমাকে আপনাকে যৌবন দিয়ে যে ক্ষমতা দিয়ে যে তাকওয়া দিয়েছে সেই আল্লাহর হুকুমকে তো আগে পালন করা দরকার আল্লাহ কোরআনে দুটো হুকুম দিয়েছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ তোমরা শ্রেষ্ঠ উম্মাহ তোমাদের জন্য দুটো হুকুম রইল একটা হুকুম হলো নিজে ভালো হও নিজে ভালো কাজ করো নিজে ভালোর পক্ষে থাকো আর একটা হুকুম হলো অন্যায়ের বিরোধী করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায়কে শেষ করে দাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো এই জমিন আল্লাহ এই আল্লাহর জমিনে অন্যায়ের পক্ষে দাগো অন্যায়কে সাপোর্ট করো অন্যায়কে মিটিয়ে দাও অন্যায় করো না অন্যায়ের বিরোধী করতে থাকো আরো জোরে বলুন সুবহান রিজিকের মালিককে জোরে জোরে বলুন রিজিকের মালিককে বাঁচিয়ে রেখেছে এখনো কে সেবা সুস্থতা দান করে কে আমরা বান্দা কার মৃত্যু কে দেবে আমাদের আবার পুনরায় উঠাবে কে সে আল্লাহর কাজ কতটুকু করলেন নায়ের পক্ষে থাকো অন্যায়ের বিরোধী করো আলহামদুলিল্লাহ লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি তাহলে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা নারী দিবস কিন্তু এরপরও আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি এখনো যে কোনো পরিবর্তন হয়নি আল্লাহ হিদায়ত দান করুক বলুন আল্লাহুম্মা আমিন কি গো কোরআনের কথাই বলছি তো নাকি আবার তো জলসা কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে ঠিক আছে কোরআনের কথা বলতে বলবে দিন ইসলামের কথা বলতে বলবে তো বলছি তো নাকি
সমস্যা তো কোরআনেই রে বাবা শয়তান যদি হয় সমস্যা তার কোথায় অ্যালার্জি যা থাকে বেগুন খেলি সমস্যা কি বেগুন হালাল না হারাম কিন্তু সমস্যা কার যারা অ্যালার্জি আছে যে গরিবকে লোটে যে এতিমকে লোটে যে বিধবাকে লোটে যে সমাজে ফেতনা করে যে নারীর অধিকার দেয় না মা বাপের অধিকার দেয় না এতিমের অধিকার দেয় না পূজার অধিকার দেয় না কোরআন বললেই তার অ্যালার্জি হবে না হবে না তাহলে কি বলবো তাহলে কি বলবো অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে বেগুনের যে কি টেস্ট ভেজে দিলে মচমচে করে ও টেস্ট ভোলা যায় ভাই তা অ্যালার্জি তো কি হয়েছে অ্যালার্জির ওষুধ খাও কিন্তু বেগুন খাওয়া ছেড়ো না আমার ভাইরা এখনো আসছে পশা নিয়ে এখনো হই হই হচ্ছে ঠিক আছে চালিয়ে যাও কিছু করার না ঠিক আছে আপনারা এখনই দেরি যান আর কিছু করার নেই দিকে যাওয়ার লাইন নেই আর কম মেরেছে হজরতে বেলালকে কম মেরেছে হজরতে সলমান ফারসিকে কম মেরেছে হজরতে আবু বকর সিদ্দিককে কম মেরেছে সাহাবা হুজুরদ করে তথাপিও আল্লাহ রাসূল থেকে সরাতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ আজকেও বিশ্বের বুকে লাখ কোটি নবী প্রেমিকদের উপরে কম জুলুম হচ্ছে আমার বাংলাতেও কম জুলুম হচ্ছে এরপরও আলহামদুলিল্লাহ আজকের দিনও তো নবীর গোলামি যারা করছে হাক্কানি আলে তাদের থেকে সরাতে পারেনি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আবু জেহেল এটা ভেবেছিল যে আরে এত মারি এত জুলুম করি গরম বাড়ির উপর শুয়ে রাখে কি কষ্ট দিতে সাহাবাদের শোনো তাহলে সে কষ্ট আমাদের হয়নি আমরা তো এমনিতেই ভেঙে পড়ি ভাতও আছে ডালও আছে সবজি আছে শুধু গোশ গুপিস নেই বলে মন খারাপ হ্যাঁ আর আজকে খোঁজলাও প্যালেস্তাইনের বাচ্চাগুলো বাপগুলো মাগুলো কিছু নাই ঘর বাড়ি কিছু নাই তারপরও তাদের মুখে হাসি কেন হাসছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদেরকে একটু চাপ দিলে কি হয় আমাদেরকে একটু চাপ দিলে কি হয় আল্লাহ নবী এমনি বলেন সকালে মুমিন থাকবে সন্ধ্যায় কাফের হবে আর সন্ধ্যায় মুমিন হবে সকালে কাফের হবে এমনি বলেন আমাদেরকে একটু চাপ দিলে অমনি শয়তানের দলে চলে যায় আছেন না নাই কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি হোসাইনি প্রেমিক আছে না নাই একটু হোসাইনি প্রেমিক গুলো হাত তুলে দেখান তো দেখি মারহাবা একটু হোসাইনি প্রেমিকদের গলার আওয়াজে নারে তাকবীর আর উচ্চ আওয়াজে নারে দিবে কোরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ দীন ইসলাম ভারতবর্ষ নারে দিবে দরুদ শরীফ আল্লাহ বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরোয়ার দেগা বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরোয়ার দেগা সজদা লোহে হাজার বার আমার হে পরোয়ার দেগা তোমার নূরে রোশনি পরোশি উজ্জ্বল খৈদের দিও শোষি তোমার নূরে রোশনি পরোশি উজ্জ্বল খৈদের দিও শোষি রঙিন হয় পথ বিকশে রঙিন হয়
বিকশে ফুলছে বাগিচায় হে পরোয়ার দেগার বাদশ তুমি দিল দুনিয়ার হে পরোয়ার দেগার আল্লাহুম্মা সাল্লি আলা হাজার বছর আগে এসেছিলেন আল্লাহ নবী পৃথিবীর জমিনে 63 বছর দুনিয়াবী জিন্দেগি কাটিয়ে আখেরাতের রাস্তায় রওনা দিয়েছেন রওনা দিবস সময় রাসূল আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে কটা তিনটে প্রথম নম্বর কিতাবুল্লাহ কোরআন শরীফ দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূলি নবীর সুন্নাত সুন্নাত কি নবী যেটা করেছেন তিন নম্বর ও আহলে বাইতি নবীর আহার নবীর পরিবার নবীর বর্গ এই তিনটে জিনিস রেখে গেছে আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত এই তিনটে জিনিস থাকবে আর এই তিনটে জিনিসকে যারা মজবুত করে ধরবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দেবে আখিরাতেও নাজাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন আজ আছে না নাই সুন্নাত আছে না নাই আর আহলে রাসূল আছে না নাই আপনারা আহলে রাসূলদেরকে ধরেন না গালি দেন আর না যা গালি দেয় তাদের দলে সাথ দেন মনে রাখবেন নবীর পছন্দকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলাম বলছে সে বেঈমান হয়ে যাবে কি নবীর পছন্দ তুচ্ছ তাচ্ছিল্য করলে এটা টুপি পছন্দ কার নবীর সুন্নাত ঠিক না কিন্তু আছে আমার মাথায় এটাকেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বেঈমান হয়ে যাবে তাহলে নবীর খানদানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কত বেঈমান আমাদের সমাজে মুসলমান সে যে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছেন এরাও বলে আমরাও তো মুসলমান আবার কেউ কেউ বলে আমি তো মাদ্রাসায় পড়িয়েছি পাক্কা চিটিং বাজ ধাপ্পা বাজ মাদ্রাসায় পড়িয়েছিস মাদ্রাসায় পড়লে এগুলো শিখিসনি যাই এসব সমাজকে ধোকা দিবার জন্য চলছে এলেম এখানে থাকে এলেম এখানে থাকে জ্ঞান এখানে থাকে আর প্রেম এখানে থাকে ইসলাম ইমানকে এলেমের মধ্যে রাখেনি আমার আল্লাহ ইমানকে কি বলে জ্ঞানের মধ্যে রাখেনি আমার আল্লাহ ইমানকে রেখেছে প্রেমের মধ্যে যেটা এখানে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ এখানে যেটা থাকে ওটাকে প্রশ্ন করা হয় না ভালো লেগেছে জায়গাতে দিস ঠিক না তো রাসূলকে যখন ভালোবাসো নবীর দিনকে ভালোবাসো নবীর খানদানকে ভালোবাসো নবীর সুন্নাতকে ভালোবাসো নবী যা রেখে গেছে ওগুলো কি হেফাজতের দায়িত্ব নেওয়া দরকার আছে না নাই নাও আমার কম নাও নাও নবীর দিন যেখানে হেফাজত হবে সেখানে তোমরা জমে জমে বসো দুনিয়াও পাবে আখেরাতও পাবে ভিক্ষা পাবে না অধিকার পাবে নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে ওটা বস করো যেখানে রসুলের দিনের মহাব্বত নেই নবী বাগের হেয়া কোরআনের মহাব্বত নাই যেখানে নবীর খানদানের মহাব্বত নাই এ যুবকেরা সে যে হোক সেখানে তোমাদের কোনো স্থান নাই হয়েছে
জানকে কুরবান করার ইসলামে হুকুম আছে না নাই জোরে বলুন আছে না নাই আল্লাহ দিন কাকে বলে শুধু নামাজ শুধু রোজা শুধু হজ শুধু যাকাত শুধু দান খায়রাত না আল্লাহ দিন হলো গরীব মানুষকে সাহায্য করার নাম আল্লাহ দিন হলো অসহায়কে সাহায্য করার নাম আল্লাহ দিন হলো এতিমকে ভালোবাসার নাম আল্লাহ দিন হলো অমুসলিমের উপরও যদি জুলুম হয় এই অমুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে হিসাব জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কেন ও মুসলিম কি মুসলিম ওটা তোমার জানার দরকার নেই সৃষ্টিটা কার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা জোরে বলুন সুবহানাল্লাহ
তাই একজন যদি খোদা আর তো কোন অমুসলিম আসে তাকে যখন খানা খাওয়াবে পৃথিবীর কেউ না হাসুক তোমার মালিক আল্লাহ হাসে জোরে বলুন সুবহানাল্লাহ যে আমার সৃষ্টিকে খাওয়াচ্ছে দেখ ইসলাম বুঝছো ইসলাম বুঝছো কিন্তু এই ওয়াজ করলে তোমার একদল বলবে বিনাশ করছে বলে না বলে না কত বড় শয়তান হলে মুসলিম দাবি করে এত বড় ধোঁকা দিতে পারে কওমকে এগুলো সব আমার রাসূলের জবানায় যেমন ছিল জুল খুয়াইসার তামিমি আব্দুল্লাহ ইবনে উবাই সব আলেমরা জানে এগুলো হচ্ছে আজকে দিনের সব বড় বড় সব শয়তান এরা মুনাফিক এদের থেকে সাবধান থাকুন না হয় এরা আপনাদের ঘরে অচিরে অচিরে দুনিয়াটাও জাহান্নাম বানাবে আর পরকাল তো জাহান্নাম হয়েই যাবে অসুবিধা হচ্ছে নাকি এখনো জায়গা হচ্ছে না যে হ্যাঁ মানুষ তো আসতেই থাকবে কেন আসছে জানেন আমার জন্য নয় আমার জন্য নয় এই সব মদিনাওয়ালার জন্য আসে জোরে বলছে যেখানে মদিনাওয়ালার পক্ষে কথা হবে দুনিয়া যুগ যুগ ধরে লুটতে চেয়েছে কিন্তু সাগর বাঁধ পাহাড় পর্বত সব ভেঙে চুড়ে টপকে টপকে সেতরে কুদরে যেমন হোক করে যুগ জোরে ধরে রসুল্লাহর মাহফিলে লোক জড়ো হয়েই থাকে জোরে বলুন সুবহান আরো জোরে আমি তো প্রথমেই বলি যে মাহফিল আমার নয় আমি তো খাদেম আমি তো খেদমত করতে এসেছি বাবারা আমার নেতা এই আমার নেতা এই আমার নেতা এই আমার নেতা এই আমার নেতা এইটা বলতে এসেছি কেন আল্লাহ পুরো কোরআন খুলে দেখো ইমানদারদের ঘরে যখনই আল্লাহ কথা বলেছে তখনই আল্লাহ বলেছে আমার বন্ধু এই আমার বন্ধু এই আমার বন্ধু এই আমার বন্ধু এই শুধু নবীরই প্রশংসা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এমনকি নবীর দরবারে সাহাবারা যখন দাওয়াত পেতেন আপনারা আমাদের বাড়ি দাওয়াত পান তো নাকি দাওয়াত দিয়ে হয়তো কিন্তু আমাদের তো আল্লাহ কারে যখন যাওয়া হয় যাই হোক রসুল পাশের দরবারে যখন সাহাবারা দাওয়াত পেতেন খাওয়া দাওয়ার পরে যারা খাস খাস একদম বড় মাপের যারা কাছের ছিলেন প্রথম সারি সাহাবা আবু বকর সিদ্দিক উমর ফারুক উসমান গনি জামাই হযরতে মাওলা আলী সব ভিআইপি এ ক্যাটাগরি তিনা রস নবী পাকের দরবারে খেয়ে দেয় না হুজুরের হুজরা মোবারকে বসে একে অপরের কথা বলতেন আল্লাহ নবীও বসে থাকতেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়েছে যাও যে আবু বকর ওমর উসমান আলীকে আমার নবীর হুজরা থেকে চলে যেতে বলো কেন আমার হুজুর বড় লজ্জা করে আমার নবী বড় লজ্জা করে মুখ ফুটে বলতে পারছে না যে দুপুরে খাবার পরে একটু শুতে হয় তা আমার হাবিব একটু শোবে ওইগুলোকে সব ঘরে যেতে বলো জোরে বলুন সুবহানাল্লাহ ভেবে চিন্তে দেখেন তো খোদ মালিক যিনি কায়নাতের মালিক এ পৃথিবী তো প্রথম আসমানের কাছে একটা ফুটওয়ালার থেকেও ছোট আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা মাদ্রাসার ক্ষতি করতে পারবে জোরে বলুন গরিব মানুষ মাদ্রাসা বানাতে পারিনি অভাবী চাঁদা দিতে পারিনি কমসে কম ক্ষতি করতে পারবে আজকে মাদ্রাসা গুলোর ক্ষতি হচ্ছে না হয় রে পুরো দেশ জুড়ে হচ্ছে না হয় রে একদল বোলডুজার দিয়ে ভাঙছে আর একদল আবার টুপি মাথায় দিয়ে ঘুমটা দিয়ে শিক্ষক বন্ধ করে শেষ করে দিচ্ছে শিক্ষক গুলো বন্ধ হয়ে যাচ্ছে জানেন আপনারা খুচরা কে আমার ফুরফুরা শরীফ দাদা হুজুরের হাতে তৈরি করা মাদ্রাসা আমাকে না মানলো দাদা হুজুরকে মাননেওয়ালা তো সবাই রয়েছে কি গো এখানে সব দাদা হুজুর মাননেওয়ালা আমাকে পছন্দ সবার নাও হতে পারে হতে পারে কিন্তু আমার মুর্শিদ কিবলা এই পূর্ব ভারতে দিন ইসলামের গাছ রোপণ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে গাছ বড় হয়েছে ফল আমরা খাচ্ছি কিন্তু গাছটা পুঁতেছে কে পূর্ব ভারতে দাদা হুজুর পীর কিবলা আমার মুজাদের জামানে আদর্শ কেমন ছিল নিজে হাতে করে ফুরফুরা শরীফের জমিনে নিজের পীরের নামে মাদ্রাসা
তৈরি করেছে ফুরফুরা শরীফ ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা ওই মাদ্রাসা হুজুর আমার নিজে হাতে তৈরি করেছে এইভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয় পার বাংলা মিলিয়ে একটা দুটো নয় বারো হাজার ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে আরো ধরে বলো পঞ্চাশটা ছিল রিসেন্ট একটা ভিত দিয়েছি পঞ্চাশটা এই পঞ্চাশটা দিয়ে আমি পাগলা হয়ে গেছি কথা বুঝছেন না বুঝছেন না পঞ্চাশটা ট্যাকল করতে গিয়ে আমি পাগলা খাপা টাইপের হয়ে গেছি কি করে কি করব কখন এখানে সমস্যা কখন ওখানে সমস্যা কখন এখানে টাকা দাও কখন ওখানে টাকা দাও কখন এই হয়েছে কখন ওই হয়েছে আর আমার পীর আপনার দাদ দাদু নন্না সবার পীর মুজাদ্দেদ জামা দাদা হুজুর বারো হাজার শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে জোরে বলুন তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি বেটা যান বলি বেটা যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে তাই পারেছেন আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার দেয় পারবো না না কি আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন মুজাদ্দেদ আপনি মুজাদ্দেদরা নবীদের মধ্যে পার্থক্য কি মুজাদ্দেদরা নবুয়াত পাইনি বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দেদদের ঘরে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায় জোরে বলুন সুবহানাল্লাহ মুজাদ্দেদদের সিলেক্টেড করেন কে নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর কম লড়াই করেছে ইসলামের জন্য হকের জন্য কলিকাতার ব্রিকেটের কি বলে শহীদ মিনারে কলিকাতার শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে একবার একবার ওই মাঠটাও দেখা দরকার আছে যাবে হাত তুলে বলো যাবে কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায় পাহাড় শক্তিশালী বেশি না মানুষ সামনে যদি বুনো হাতি খেতে বেরিয়ে পড়ে মানুষ বেশি শক্তিশালী না হাতি কেন মানুষ কি করে শক্তিশালী মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে ব্রেন আল্লাহ দিয়েছে তোমরা তো ব্রেনই খাটাও না ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছো তোমাদের আচ্ছা জমা আছে নাকি না ফ্রিজে রেখে দিয়েছো একটু ব্রেন খাটাবে শরীরকে কম খাটাবে শরীর খাটলে শরীর দুর্বল হয় শরীর খাটলে কি হয় দুর্বল হয় আর ব্রেন খাটালে ব্রেন ভার হয় আরো স্পিড হয় আরো ব্রেন বেরোয় খাটাও ব্রেন খাটাও সাপের মতো হওনি সাপ কেমন করে দেখেছেন যা পাই পেঁচাই যা পাই পেঁচাই লাস্টের দিকে ছুরি পেয়ে চোখও পেঁচাচ্ছে কি হবে এবারে ওরকম না ব্রেন খাটাও মানুষ ব্রেন খাটাও আমার মুজাদ্দেদ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমত তখন ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশ তখন শাসন করছিল কথা বুঝে আসছে আইন তৈরি করলো ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন এই হুকুমত শোনো তোমার আইন যদি আমার কোরআন সন্ন্যার বিরুদ্ধে যায় আমি আবু বাকার কেন লক্ষ আবু বাকার তোমার আইনকে পড়া করি না আমরা মানব না জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি তোমার আইন কোরআন সন্ন্যার বিরুদ্ধে না যায় তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই সম্মান দিই আজকে বলার লোক আছে কোনো মলি সাহেব আছে এই আজকে কোনো মলি সাহেব আছে বলার বলা তো দূরের কথা যদি এবার কিছু লোক বলতে চায় তাকে পেছন থেকে ধরে টানবে কি দরকার বলার কি দরকার বলার সেটা ঝড়া করিনি কিছু পয়সা নিয়ে সেটেলমেন্ট হয়ে যায় কি বলেন না বলেন না আজও আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে হচ্ছে না হয়নি তা কোনোকে খেয়াল রাখতে হবে না আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না কারো বিষয়ে কোনো কিছু বলেন বলেন কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢোকাতে হবে একটাই কারণ আমরা যুগে 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 দরদ দেখায় কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এতিম করি কিছু বুঝতে পারলেন না আমরা দরদ দেখাই দরদ দেখানো ভালো তো কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে খোদার্থ বানায় বোকা বানায় ভিকারি বানায় এই জন্য আমাদের দুর্দশা হয় যেমন উদাহরণস্বরূপ বলছি প্যালেস্টাইনের লোকেরা দরদ দেখাতে গেল
কিসের জন্য হিটলার যখন পৃথিবীতে একটু বলবো ইতিহাসটা ইতিহাসটা শুনবে যেন সত্য মিথ্যা জানা দরকার হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি ইহুদি কি অভিশপ্ত ওদের বছর উপর ওদের উপর অনেকবার আল্লাহ অভিশাপ হয়েছে লানত হয়েছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামে বংশধর তারা ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিলেন তিনার নাম সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলে আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে আর হতভাগা কোন সমস্ত নবীগুলোকে হত্যা করেছে এত বড় বদমাইশ শুনছেন তো ওই জন্য হিটলার ইহুদিগুলোকে মেরে দিচ্ছিল হিটলার কোন ধর্মের বলুন সে খ্রিস্টান ধর্মের লোক খ্রিস্টান ধর্মের লোক তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে দাবি করে কিন্তু হাকিকাতে মানি তো আমরা বলুন আলহামদুলিল্লাহ তো যা ও কি করলো শুধু গ্যাস চেম্বারে ভরে 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে এইভাবে পৃথিবীর ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল লাস্টে বললো আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম কেন এই যে মেরেছি আমি লোক আমায় ভুল বুঝছে একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কথা বুঝছেন না বোঝেন না কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কেন একটা 7 দিনের বাচ্চাকে বন্দিরা হত্যা করেছে 9 মাসের বাচ্চাকে ফাঁসি দিয়েছে শুনছেন না শুনছেন আর ওই খসরত আমাদের এলাকাতেও কিছু আছে ছোট ছোট বাচ্চাগুলো কেউ মারছে মেরেছে না মারেনি বাপ না হয় ভুল করেছে তোর নজরে ভুল তো নয় তোর নজরে বাচ্চাগুলোকে পূর্ণ ছাড়েন না বাচ্চাগুলোকেও মারছে কি জালিম শুরু হয়ে গেল তবে এ লক্ষণ ভালো না খারাপ মোমিনদের জন্য ভালো আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন হ্যাঁ মোমিনদের জন্য ভালো কেন এই পাপটা যত বাড়বে আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে জোরে বলুন আমাদের নেতা বুঝতে পারছেন না পৃথিবীতে আবার দুটো নেতা আসবে একটা হলো শয়তানদের পক্ষে আর একটা মোমিনদের পক্ষে মুসলমানদের পক্ষে নয় কারণ মুসলমানদের মধ্যে দুদিক আছে এক মুনাফিক আছে একটা মোমিন আছে ওই জন্য মুসলমান বললে হবে না মোমিন মুসলমানদের জন্য আসবে কে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আর শয়তানদের পক্ষে আসবে 100 কানা এই নবী বলে গেছে জানেন না দাজ্জাল আসছে কথা বুঝে আসছে পৃথিবী জুড়ে তার প্রপাগান্ডা চলছে পৃথিবীতে বড় বড় নেতা সাইন্সরা সব দাজ্জালের হয়ে কাজ করছে দাজ্জাল কখন আসবে আল্লাহ নবী বলেছেন কি গো বলবো না বলবো না বলবো না বলবো না দাজ্জালের অজ করলো আজকে কিছু লোকের অসুবিধা হয় কেন না ও সব কথা বলার কি আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন কোরআন হাদিসই তো বলছি আল্লাহ নবী বলেছেন তোমরা মনে রেখে দিও আমার আল্লাহ বাগের সুখে কানা নয় আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল দরজাল এক চুকে কানা হবে দুনিয়া 40 দিন সে থাকবে 40 দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে এই 40 দিনে সে নিজেকে খোদা দাবি করবে এ আমার উম্মত উম্মতিরা সে এক চুকে কানা হবে যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে হিরে দেবে বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে আর যে মানবে না তাকে সে কতল করে দিয়ে তার পাহাড়ে জাহান্নাম থাকবে ওই জাহান্নামে ফেলে দেবে এ আমার তার হাতে জাহান্নামের মধ্যে আমি রসুল্লাহ বলি আল্লাহর শান্তি আছে আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার হাত জান্নাত আছে তার জান্নাত ওই জান্নাতে দেবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকিকাতে আল্লাহ পাকে জান্নাত এ যুবকেরা
আলোচনাটাই বন্ধ হয়ে গেছে দার্জালের আলোচনা হয় আর হয় না বন্ধ হয়ে গেছে রাসূলুল্লাহ বললেন দার্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দার্জাল আসার সম্ভাবনা এই মানে তখন আসবে তাহলে আমাদের রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দার্জালের আসার কাছাকাছি আসছে না আসলে বলুন 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 আর দ্বিতীয় নম্বর কথা আমরা ভিখারি হইছি না হইনি বলুন 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 দশতলা বাড়িতে কি হয়েছে দেখবেন কোন জায়গায় ফ্রিতে কিছু খেতদান হয়েছে বসে বসে আচ্ছা না না কিসের অত খড়ি লেবার দরকার হাত গুটি খাবে কোন জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেওয়া শুরু করেন ও দেখবেন হাত পাচ্ছে পাতানো হয়েছে না হয়নি বোঝাবার জন্য বলছে আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল তাকে আমি এক বছর বসে বসে খাওয়াবো শোনেন আব্বা আমার বাড়িতে ভাঙর থেকে লোক গেল এক বছর বসে খাওয়াবো যা খেতে চাইবে আর চাইবে খাটাখাটি করতে হবে শুধু খাওয়াবো বসে বসে এক বছর পর ওকেই দিয়ে ঘর থেকে বার করে দিই দলিশ থেকে তাড়িয়ে দিই ওর কি দশা হবে এবারে হাঁটতে পারবে আর হাজারে বলো ওর মেন্টালিটি খাতার ধান্দায় আর নেই ওষুধ চিন্তা করছে কোথায় খাবার পাবো কোথায় খাবার পাবো কোথায় ফ্রি পাবো কোথায় ফ্রি পাবো কোথায় গেলেই হয়ে যাবে কি লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দিয়ে হয় পেটের জ্বালা বড় জ্বালা খাটতে তো পারছেন হারাম খাবে না খাবে না এটাই হলো দাজ্জালের প্ল্যান পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি তা থেকে আমার বাংলা কি নিরাপদ বলুন 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 এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে কেন করলেই দাজ্জালরা দেবে না বুঝতে পারছেন না পারেন পরিবর্তন হন বুঝার চেষ্টা করুন আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল আসার পর মানুষের কবর পুরো ধারে ধারে যাবে আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন সে বলবে কবরবাসী অত মুখের দাদু অত আপনার দাদু উঠা করবে দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো আপনার দাদু তাকে খোদা বলে মানবে তখন একে বলতে লাগবে বলতো দেখি মরাকে কে জিন্দা করে স্বাভাবিক তুমি আমি জানি মরাকে যিনি জিন্দা করে তিনি কে আরো জোরে কে তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদু কবে মরেছিল আমি জিন্দা করে দিলাম আমাকে খোদা বলে মান আমি তো খোদা নেবে এসেছি আমি খোদা শুনছেন ইমান আছে তো আমাদের এগুলো শুনতে হবে না শুনতে গেলে ধরা দিতে হবে তো ধরা দেয় শুধু ছুটছে তো ফুরফুরা শরীফে যাচ্ছে মুসাফাস করছে এখানে আমার দলে যেতে আবার যাই না আমার দলে যে যাই না কেন যাস নি রে বাবা বলছে সিবিআই ছাড়া আছে আইবি ছাড়া আছে গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে কোথায় যাই দেখবি সব জায়গায় যাই যা আব্বাসের কাছে যেন না যাই কথা বুঝছেন প্রথম বলেছিল ফুরফুরাতেই যাওয়া হবে না কি বলেছিল যাওয়া হবে না কিন্তু ফুরফুরাই কিছু কিছু তো আছে এদেরই তারা তো ফোন করে বলে যায় সব বন্ধ করছিস কেন আমাদের কি হবে তাহলে সব বন্ধ করবি না আমাদের কি হবে তোর কাছে নাই যে দিবিনি 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 আমরা তো তোদের দিকে আমাদের কি সমস্যা হলো দেখছি তাহলে কি করা যায় প্ল্যান মাথায় ঢুকে গেছে কি গাড়ি পিছিয়ে একটা করে সিবিআই ছেড়ে দিয়েছে পিছু পিছু ঘুরবি কোথায় যাই দেখবি
দুজন ঢুকেছে টুক করে বলছে হুজুর আমি ভাঙ্গর থেকে এসেছি মুসা ভাই পালাচ্ছিস কেন বলছি খুলে দেখে ফেলল সিবিআই আছে সিবিআই আছে এভাবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো এটা আব্বাস সিদ্দিকীর বিশ্বাস এটাই আমার ইসলাম শিখেছে একই বিশ্বাস একই জিন্দেগি একই জিন্দেগি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কাকে ভয় করবে আল্লাহকে আমাকে নয় পৃথিবীর কাউকে নয় একমাত্র যে তোমার মৃত্যু দিতে পারে তিনি কে একমাত্র তোমার জন্য ভালো মন্দের ফয়সালা তিনি করতে পারে তিনি কে যদি তোমার আল্লাহ ভালো দায় ভালোর পিছনে পরীক্ষা আছে যদি আল্লাহ তোমাকে জালিম হুকুমতের কাজে প্রতারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ে জান্নাত দিতে চায় এটাও তোমাকে রাজি হওয়া দরকার আছে ঠিক না বলে রেখে দিও ইমাম আজম কেও জেল খাটতে হয়েছে ইমাম আজম কি ফতোয়া চেঞ্জ করে দিয়েছিল যদি ভালোবাসো যাবে দুনিয়াকে ভয় করে নয় ও খুলিয়ে যাবে ভাইয়ের কাছে এসেছি নবীর গোলামের কাছে এসেছি নবী বংশের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ অহংকার নহম্মা বিনি আমাদের রব্বিকা ফাহাদ্দিস আমার দাদু জুলফিকার সিদ্দিকী আমার দাদু রব্বা পীর আল্লামা শাহ সুফি মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি তিনি সিদ্দিকী আকবরের খুন আর আমার নবীর খানদানের সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝে আসছে আর একদিক দিয়ে ইনি হজরতে মৌলা আলী হুজুরে সন্তান বংশের সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ যা কদিকে আমি আলোচনায় যাচ্ছি না সাড়ে চারটে পর্যন্ত হওয়ার কথা তো একটু হবে না থাকবে পৌনে চারটে বাজছে একটু বলবো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কাউকেই তো আমি বসাই নিয়ে আর তুলবো কি করে যে বসিয়েছে সেই বি তুলে লাই চলে যাবে কে বসিয়েছে হ্যাঁ আল্লাহ বলছে আমি বসাতে বেরিয়েছি নাকি হ্যাঁ এখানে না বিরিয়ানি আছে না আর্ধে উলঙ্গ নারীর নাচ আছে তারপরে এসে জুটে বসেছে কি জন্যে এ সব আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক তাই জুটেছে জোরে বলুন সুবহান আল্লাহ হতে পারে খালি মাথায় হতে পারে প্যান্ট শার্ট পরা বাইরেটা পচেছে ভেতরে ইমান এখনো ঠিক আছে জোরে বলুন সুবহান আল্লাহ যদি খুলিয়াম আজাদ দেওয়া হয় যে ইমানদাররা ইমানদারের মতো কাজ কাম করবে তাদেরকে বাধা দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না বাংলায় ইমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না কেন হবে রিসেন্ট যিনি মুজাদ্দেদ হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান তিনার একশো বছরের ফয়েজ এখনো চলছে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে ধোকা দিতে লাগবে যদি কেউ তাই খোদা বলে না মানে এমন করে তাকে কতল করে দেবে টুকরো টুকরো করে দেবে এমন করে চিন্তা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো আল্লাহ রসুল বলেছেন আমার এমন যুবক উম্মা সেই সময় থাকবে তাদের জবান দেবে ওতে লাগবে তুমি যদি আমাকে মেরে চিন্তা না করতে তোমার উপরে আমার যে ধারণা ছিল তুমি কাফের কিন্তু আজ চিন্তা করার পর আরো আমার তোমার উপর ইমান মজবুত হয়েছে কি ইমান মজবুত হয়েছে আল্লাহ নবী বলেছিল দাজ্জাল আসবে তার কপালে লিখা দেবে কাফের তুমি হলে সেই দাজ্জাল কাফের যে তোমার এই জিন্দা করাটা আমার ইমান আর পাকা হয়ে গেল নবীর হাদিসের উপরে তুমি হলে সেই নবীর ভবিষ্যৎবাণী